একটা স্বপ্ন পূরণ হওয়ার পরদিনই আমি আর আমার বর দুজনে মিলে রওনা দিলাম আর একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কুদঘাট মেট্রো স্টেশনের বাইরে স্কুটিটা পার্ক করে চলে এলাম স্টেশনের ভেতরে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড আমি, আর থাম্বনেলে তো দেখেই নিয়েছো যে আজ কোথায় চলেছি আমরা। ও, তার আগে একবার আমাকে ভালো করে দেখে নাও। কেন দেখতে বলছি তার কারণটা একটু পরেই জানাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি স্বপ্ন পূরণের আর এক ধাপ এগোতে। গতকালকে একটা স্বপ্ন পূরণ হয়েছে, আজকে আর একটা বড় স্বপ্নের দিকে যাচ্ছি। তোমরা সাথে থেকো সবসময়, যেন ঠকে না আসি, এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন, তাই তো? আর জানো আমাকে বেরোবার সময় কি বলছে বর? বলছে বলছে যত বড় বাজে জামা পরে চলো, গরিব সেজে চলো। আর আমি তো নতুন একটা কুর্তি পরে নিয়েছি, নতুন একটা কুর্তি পরে নিয়েছি। দুপুরের দোকানপাট বেশ ভালোই জমে উঠেছে দেখো, কিন্তু সেদিকে তাকানোর আজ ফুরসত নেই। তিনটে দোকান যাব ঠিক করে এসেছি, প্রফেশনাল এন্টারপ্রাইজ, র্যাশনাল ফটোগ্রাফিক্স আর MM ফটোগ্রাফি। এই যে আমরা চলে এসেছি দ্য মেট্রো গালি, আশেপাশের দোকানগুলোকে এবং সেখান থেকে উড়ে আসা রিকোয়েস্টগুলোকে ডজ করতে করতে এগিয়ে চলেছি। এখন যে দোকানটায় ঢুকেছি সেটার নাম MM ফটোগ্রাফি। এদের অনেক নাম শুনেছি, রিজনেবল রেটে এরা ভালো প্রোডাক্ট দেয় বলেই জানি, কিন্তু সেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। উইথ ওয়ারেন্টি, প্রথমবারের অভিজ্ঞতা যদি ভালো হয় তাহলে বারবার এখানেই আসব। গোপ্রো হিরো 11 নাকি ইনস্টা 360X3, এই নিয়ে কাল আমরা দুজনে বিস্তর চিন্তাভাবনা, গবেষণা, অনেক কিছু করে ফেলেছি। দেখা যাক আজ কোনটা নিয়ে বাড়ি ফিরি। তো প্রথমে ইনস্টা 360X3টা দেখছি। এটার সাথে আবার অনেক এক্সট্রা অ্যাক্সেসরিজ কিনতে লাগে, না হলে ঠিক যেরকম ফুটেজ আশা করছি সেটা পাবো না। এটা হলো স্টিকি লেন্স গার্ড, ক্যামেরা লেন্সটা প্রোটেক্ট করার জন্য ভীষণ জরুরি একটা অ্যাক্সেসরিজ। আর X3-র সাথে যেটা না নিলেই নয় সেটা হলো ইনস্টা 360-র ইনভিজিবল সেলফি স্টিক। এই মুহূর্তে 10 ফুটের যে সবচেয়ে বড় সেলফি স্টিকটা আছে সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। 10 ফুটেরটা নেই, 10 ফুটের এখন স্টক শেষ হয়ে গেছে, নেক্সট উইকে আসবে। স্ক্যান করে দাঁড় করাতে পারবে। 10 ফুটের 10,200 টাকা দাম। আচ্ছা, আর অন্য ব্র্যান্ডের ইউজ করে না যেটা তোমার লোকাল ব্র্যান্ডের বলছি? অন্য ব্র্যান্ডের অত ভালো স্টেবিলিটি হয়, 4 ফুট দিয়ে কাজ হয়ে যাচ্ছে, 4 ফুট দিয়ে ড্রোনের মতো সাপোর্ট কম দামি দিয়ে তারা তো। এবার চলো দেখে নিই গোপ্রো হিরো 11 ব্ল্যাকের, যেটা আমার পার্সোনালি ফেভারিট বলতে পারো, আর আমার বরের ইনস্টা 360টা পছন্দের। তো এখানে দু রকমের ক্যাটাগরি আছে, একটা হলো ওয়ারেন্টি সহ আর একটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া। ওয়ারেন্টি সহ নিলে ইনস্টা 360X3-র দাম পড়বে 44,000, আর উইদাউট ওয়ারেন্টি মানে বিল ছাড়া যাকে বলে সেটা নিলে দাম পড়বে 38,200 টাকা। দুটোই অপশন পাচ্ছেন না, 360ও পাবেন নরমাল, ও শুধু নরমালটাই পাবেন। ওয়ারেন্টি এটা যদি ওয়ারেন্টি মানে কিছু হয় তাহলে কি? 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, প্রবলেম হলে রিপ্লেস হয়ে যাবে। 2 বছর দিচ্ছে না? হ্যাঁ, 2 বছর, 1 বছর। গোপ্রো 2 বছর আছে, 1 বছর এখন আর বেশি। কিছু প্রবলেম হলে তো কিছু করা যায় না, দিয়ে সারাতে হবে। এখন চলে আসলাম প্রফেশনালে ইনস্টার দাম জিজ্ঞেস করতে। কত দাম আছে, ডিফারেন্স কি আছে? একটা আছে 38,000, একটা আছে আপনার 44,200। কেন দামটা শুনে তোমরা বুঝতেই পারছো 200 টাকা মাত্র দামের ফারাক রয়েছে, কিন্তু উইদাউট বিলটা অবশ্য এই মুহূর্তে এদের কাছে অ্যাভেলেবেল নেই। আছে এটা তোমার ওই বড় স্টিকটা পাওয়া যায় 10 ফুটের। আচ্ছা, কত ওটা? ওটা নেবেন তাহলে
এটা হলো টেলেসিন কোম্পানির 10 ফুটের ইনভিজিবল স্টিক, যেটা ইনস্টা 360 নিজস্ব ব্র্যান্ড নয়। এটার দাম বলছে 4,500 টাকা। অ্যাকচুয়াল যেটা আগের দোকানে দর করে আসলাম ইনস্টা 360-র যে 10 ফুটেরটা, ওটা বললো 10,200 টাকা। দামটা কতটাই ডিফার করছে তোমরা নিজেরাই ভাবে দেখো, তাহলে কোয়ালিটি অনুযায়ীও কতটা ডিফার করবে, এটা তো একটা কমন প্রশ্ন। তো আমরা এখন 10 ফুটের যেটা আছে অন্য ব্র্যান্ডের ওটা দেখছি, জানি না এটা কতখানি রিলায়েবল। আমার তো মনে হচ্ছে অরিজিনালটাই নেওয়া বেটার হবে, দামটা বহুত অরিজিনালের। দশ ফুট জিনিসটার জন্য তো একটু জায়গা দিতে হবে না? ইয়াব বড় স্টিকটার উপর ইনস্টা 360-তে যখন বসানো হবে, তারপর যে ফুটেজগুলো আসবে অসাধারণ যাকে বলে। এটা হচ্ছে অরিজিনালটা ইনস্টা 360-তে 300 সেন্টিমিটারের ধরেছি বলে মনেই হচ্ছে না, একটু পিছিয়ে যাও। এই অরিজিনাল 10 ফুটেরটার দাম বলছে 8,500 টাকা, মানে আগের দোকানের থেকে 13,000 টাকা, মানে 1,700 টাকা কম। কিন্তু ব্যাপারটা হলো যে এই যে অরিজিনাল স্টিক যেটা বলছে, সেটা হাতে নিয়ে দেখার পর মনে হলো এটাতে কিছু ডিফেক্টিভ আছে, সেই জন্যই দামটা কম বলছে। কেন কি এটা শক্ত নয়, মানে খুললে এটা কোনো একটা জায়গায় স্টিক করছে না, একেবারে পুরো জিনিসটা একটু লুজ রয়েছে, সেই জন্য আমার এটা নেওয়াতে একটু ডাউট হলো, তাই এটাকে আর নিলাম না। ড্রোন নেবো, ক্যামেরা নেবো, ইনস্টা নেবো, মাইক নেবো, সব নিয়ে দোকানটা লুট করে নিয়ে চলে যাই। চলো, ড্রোন আছে তোমাদের? ডিজাই মিনি টুটা আছে? মিনি টুটা এখন পাওয়া যাচ্ছে না। কি আছে তাহলে? নতুনটা কত? ষাটেই আমাদের চোখ জল বেরিয়ে যাচ্ছে, আর বলছে কি 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আমাদের বসিয়ে দিয়ে উনি চলে গেছেন আনতে গোডাউন থেকে অন্য কোনো জায়গা থেকে। দেখা যাক লাস্ট অব্দি কি আসে। এটা দেখো জবির গরিলাপড, ব্লগিং এর জন্য এটা খুবই ভালো, আর মোটামুটি ভালো দামেই পেয়েছি এখানে, 4,500 টাকা দাম। আর একটা লোকাল প্রোডাক্ট দেখলাম কিন্তু ভরসা হলো না, আইফোনটা যেখানে আটকাবো সেটা রিলায়েবল না হলে কি চলে? একটু খরচা বেশি হলো, তাও ফোনটা তো দামি, তাই তার হোল্ডিংটাও দামিই হতে হবে। এটা দেখলাম, এখন উলানজিটা দেখে নিই। উলানজিটাও দেখলাম ভালোই, বাট জবিরটাতে গ্রিপ করা যাবে যেখানে খুশি, তাই ফাইনালি নো ডাউট জবি অলওয়েজ বেস্ট, যেখানে খুশি আটকে ভিডিও শ্যুট করা যাবে। এবার মাইক তো লাগবেই, 1,500 টাকার মির ফাঁকটা নিলাম না, কারণ ওটা আইফোনকে সাপোর্ট করছে না, তাই সব কিছু দেখার পর ওটা রিজেক্ট করলাম। এরপর দেখালো ডিজিটেকের প্রফেশনাল ওয়্যারলেস মাইক্রোফোনটা, মানে মডেলটা হচ্ছে DWM-101। এটার দাম বলছে 3,800 টাকা, কিন্তু আমি দেখলাম অনলাইনে এটা বেশ বেশি দামেই বিক্রি হচ্ছে, তাহলে এটা কিনতে গিয়ে মনটা খুশিতে ভরে গেল যে একটা অসাধারণ প্রোডাক্ট পাচ্ছি, প্লাস অনেক সস্তায়। কারণ কি এখানে অনেকগুলো জিনিস সাপোর্ট করছে, এক তো আইফোন সাপোর্ট করছে, নর্মাল অ্যান্ড্রয়েড ফোন সাপোর্ট করবে, এছাড়াও DSLR ক্যামেরাও সাপোর্ট করবে। এটা দেখার পর আর সমস্ত ফিচার্সগুলো জানার পর মনে হলো জিতে গেলাম, এটা নিঃসন্দেহে আজকের বেস্ট বাই। কথা বলো, আরে ওটা মাইক
এখন এবার মাইকটা টেস্ট করে নিই। মাইক টেস্টটা করতে গিয়ে কি যে লজ্জা পাচ্ছিল আমার, কি বলবো। আর মাইক টেস্ট তো হয়ে গেল, এবার তো শুনতে হবে কি বললাম এতক্ষণ। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। আমরা এখন প্রফেশনাল এসে গেছি, প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য জানি না কতটা কি হতে পারবো। এটা নিলাম আর এটা নিলাম, আর ইনস্টা সিস্টেম এখনো নেই, সুতরাং আমরা যখন আসবো এই বক্স করে এটা নিয়েছি। দেখো এখন বাজে হচ্ছে 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে। দাদা এখনো লাঞ্চ করেননি, সুতরাং বললাম না না আপনি লাঞ্চ করে নিন, তারপর আমরা বিলিং ফিলিং করবো আর বসে আছি। এখান থেকে বেশ কটা জিনিস কিনে ফেললাম, আর আসল জিনিসটা কিন্তু এখনও কেনা হয়নি, তাই আবার বেরিয়ে পড়লাম রেশনালের দিকে। ও বাবা, দোকানে এত ভিড় যে কেউ আমাদের কথাই শুনল না, তাই আবার ঢুকে পড়লাম MM ফটোগ্রাফিতে। আর ফাইনালি দুটো দোকান কম্পেয়ার করে নিয়ে নিলাম ইনস্টা 360X3 উইদাউট বিল। হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে উইদাউট বিল নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। রিস্কি হয়ে যাবে কি হয়ে যাবে না সেটা তো সময়ই বলবে, তবে পয়সাটা বেশ অনেকটাই কমে গেল আমার উইদাউট বিল নিয়ে। চলো এবার আনবক্সিংয়ের পালা। আনবক্সিং করছি আমি, তোমরা দেখো। ইনস্টা 360 কিনলেই তো হবে না, এর সাথে বেশ কয়েকটা অ্যাক্সেসরিজ কিনতেই হবে। সেক্ষেত্রে গোপ্রো হিরো 11 যদি আমি নিতাম, তাহলে শুধু গোপ্রোটা নিলেই হয়তো হয়ে যেত, বা দু একটা অ্যাক্সেসরিজ ওটাতে লাগতো কিনা আমার জানা নেই, আমি যেহেতু আর ওটা বেশি জিজ্ঞেস করলাম না। তো ইনস্টা 360টা কিন্তু বেশ কয়েকটা অ্যাক্সেসরিজ কিনতে হবে। ইনস্টা 360 অ্যাপ ডাউনলোড করে আমাদের দেখিয়ে দিল কিভাবে অপারেট করতে হয়। এখন স্টিকি লেন্সটা দাদা লাগিয়ে দিচ্ছেন যাতে ক্যামেরার লেন্সটা প্রোটেক্টেড থাকে। এইগুলো রেখে দেবেন না, এগুলো ফেলবেন না, এগুলো হচ্ছে যদি আটাটা উঠে যায় তখন আবার এই চারটে আটা দিয়েছে। আচ্ছা, আটাটা কি চারিদিকে এই যে এক বর্ডারে লাগিয়ে এর ওয়াশার টাইপের? হ্যাঁ, ওয়াশার টাইপের। ইনস্টা 360টা কিন্তু বেশ কয়েকটা এক্সারসাইজ কিনতে হবে। আর ঠিক করলাম যে এখান থেকে যেহেতু কিনেছি, তাই ইনস্টা 360 যে 4 ফুটের সেলফি স্টিকটা আছে ওটা এখান থেকেই নিলাম। আর একটা টেলসিনের 10 ফুটের স্টিক আছে, সেটা এখানে নেই, সেটা প্রফেশনাল থেকে নিলাম, যেটা দাম পড়লো 4,500 টাকা। কারণ কি, বেশ কয়েকটা ড্রোন শটের দরকার পড়তে পারে যদি কোথাও বেড়াতে যাই, তো সেজন্য ওই বড় সেলফি স্টিকটা খুব কাজে দেবে। তো ফাইনালি 360 ভিউটা কীভাবে কাজ করে সেটা আমরা এখন চেক করে নিচ্ছি, আর সুন্দরভাবে দাদা আমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছেন। যাওয়ার আগে আর একটা নিউ লঞ্চ ব্লগিং ক্যামেরা দেখলাম, যার নাম ক্যানন পাওয়ার শট V10, যেটা এখনও খুব একটা ইউটিউবে এটা নিয়ে কোনো ভিডিও আমি বিশেষ দেখিনি, তবে এটা কিন্তু আগামী দিনে দারুণ একটা ব্লগিং ক্যামেরা হতে চলেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ি ফিরছি ব্যাগ ভর্তি একরা স্বপ্নের জিনিস কিনে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।